আগামী দুই সাল নাগাদ ইংল্যান্ড এবং ওয়েলসে এক মিলিয়ন মানুষ ডিমেনশিয়াতে আক্রান্ত হতে পারে এই সংখ্যা পূর্বের ধারণার চেয়ে চল্লিশ শতাংশ বেশি নতুন গবেষণায় ডিমেনশিয়ায় আক্রান্ত মানুষের সংখ্যা বৃদ্ধি দেখে এটা স্পষ্ট যে হেলথ এবং সোশ্যাল কেয়ার সিস্টেমের সমস্যার কারণে ভুক্তভোগীর সংখ্যা আরও বাড়বে ইউনিভার্সিটি কলেজ লন্ডন এবং ল্যান্ডসেট পাবলিক হেলথ যৌথভাবে এই গবেষণা চালিয়েছে পূর্বে আরেকটি গবেষণায় বলা হয়েছে দুই হাজার চল্লিশ সালের মধ্যে এক দশমিক দুই মিলিয়ন মানুষ ডিমেনশিয়া আক্রান্ত আক্রান্ত হবে এর আগে দুই হাজার দুই দুই হাজার আট সালের মধ্যে এমন কেস কমলেও এখন বাড়ার পূর্বাভাস পাওয়া যাচ্ছে ডিমেন্সিয়ায় আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমাগত কমলেও দুই হাজার চল্লিশ সাল নাগাদ আক্রান্ত মানুষের সংখ্যা সত্তর শতাংশ বাড়বে বলে জানিয়েছে গবেষণা প্রধান ডাক্তার চেন তিনি আরও বলেন ডিমেনশিয়া সমান সমস্যা আক্রান্তদের জীবনে শুধু বিধ্বংসী প্রভাবই ফেলবে না এটি বর্তমান পূর্বাভাসের তুলনায় হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার সিস্টেমের উপরে যথেষ্ট বড় বোঝা তৈরি করবে স্কাই নিউজের খবরে বলা হয়েছে গবেষণার জন্য বিশেষজ্ঞরা পঞ্চাশ বছরের বেশি বয়সী ব্যক্তিদের কাছ থেকে নয়টি সেট ডেটা পরীক্ষা করেছেন এসব মানুষ দুই সাল থেকে দু সালের মধ্যে ইংল্যান্ডে পরিবারের সাথে বাস করছিলেন পূর্বে বয়স্ক মানুষের মধ্যে এই সমস্যা কমে যাওয়ার প্রবণতা দেখা গেলেও এখন বয়স্কদের মধ্যেও নানান সমস্যা বাড়তে দেখা যাচ্ছে অ্যালজেইমার সোসাইটির প্রধান জেমস হোয়াইট বলেছেন ডিমেনশিয়া তাদের সময়ে সবচেয়ে বড় স্বাস্থ্য এবং সোশ্যাল কেয়ার সমস্যাগুলোর মধ্যে একটি যথাযথ ব্যবস্থা নেওয়া ছাড়াও ডিমেনশিয়া দ্বারা সৃষ্ট শারীরিক সমস্যা এবং অর্থনৈতিক বিপর্যয় এড়ানো সম্ভব না তিনি আরও জানান যে হারে মানুষ ডিমেন্সিয়া আক্রান্ত হচ্ছে তাতে দুই সালের মধ্যে প্রতি তিনজনের মধ্যে একজনের ডিমেনশিয়া হবে ডিমেনশিয়ার ক্ষতিকারক প্রভাব কমাতে মানসম্মত সোশ্যাল কেয়ার মানুষের জীবনে বিশাল পরিবর্তন আনতে পারে কিন্তু ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তিদের সোশ্যাল কেয়ার সার্ভিস সবচেয়ে বেশি প্রয়োজন হলেও তারা এখন অনেক বেসিক কেয়ার থেকে বঞ্চিত হচ্ছে এদিকে হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার ডিপার্টমেন্টের একজন মুখপাত্র বলেন দুই হাজার সালের মধ্যে ডিমেনশিয়া গবেষণার জন্য বছরে একশো মিলিয়ন পাউন্ড বরাদ্দ দেওয়া হচ্ছে আসাম মাসুম রানা টিভি লন্ডন